প্রথমবারের মতো রাষ্ট্রীয় অধ্যক্ষ আমাদের ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডাজি এখানে আসছেন, তো আমাদের জন্য এটা অত্যন্ত গৌরবের বিষয় এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে উনি আসছেন, কয়েকবারই এই নিয়ে দুবার ওনার প্রোগ্রাম হয়েছে কিন্তু বিভিন্ন কারণে উনি আসতে পারেননি, এবার সেটা হচ্ছে। তো আমি সমস্ত ত্রিপুরাবাসী বিশেষ করে জনজাতি ভাই বোনদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের যে জনসভা এখানে আগামী পরশু দিন যেটা হতে যাচ্ছে 29 তারিখ, সবাই যেন দলে দলে এখানে এসে যোগদান করেন এবং ওনাকে শোনা এবং উনি কি বলছেন জনজাতি ভাই বোনদের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কী কী করেন এবং উনি কী বার্তা দিচ্ছেন, এই বিষয়গুলো জানার জন্য আমি সবার কাছে আবেদন করব যেন সবাই এসে ওনার বক্তব্য শুনেন। না, আমরা তো প্রায় 27 থেকে 28 হাজারের আমাদের টার্গেট আছে, কিন্তু যা খবর আসছে যে চারিদিক থেকে এর থেকে বেশিও লোক আসবে এবং এই যে ময়দান আমরা দেখছি তার থেকে উপচে পড়া ভিড় আমার মনে হয় হবে।